ভালোবাসার অভিনয় করতে গিয়ে তুমি হৃদয়কে যেভাবে জড়িয়ে ধরেছিলে জীবনেও আমি এরকম অ্যাক্টিং কোনোদিন দেখিনি। ওটা আমার অ্যাক্টিং ছিল না রাজা, ওটা আমার হৃদয়ের ভালোবাসা ছিল। ভালোবাসা? হ্যাঁ, অ্যাক্টিং করতে করতে সত্যি হৃদয়কে ভালোবেসে ফেলেছি। আমার মনে যে পাপ ছিল, যে অন্যায়, যে অবিচার আমার প্রতি করেছি তার প্রায়শ্চিত্ত করতে সারা জীবন আমি ওকে ভালোবেসে যাব। এমা, মেয়েটা বলে কি? এ তো দেখি ঘুরে পালি হয়ে গেল। ঘুরে পালি মানে? আমি এখানে এসেছি আমার ভালোবাসার কথা বলতে। নিরিবিলিতে বলে ফেলবো তোমাকে আমার ভালোবাসার কথা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর তুমি কি না ঠাট্টা করো না তো। ঠাট্টা না, বুমেরাং। বুমেরাং কি জানো? যে তীর ছুড়ে দেয় সেই তীর আবার তার গায়ে এসে বিঁধে। তোমাকে আমি বলেছিলাম তুমি ওর সাথে অ্যাক্টিং করে সব খবর জেনে নেবে, আর এখন তুমি বলছো ভালোবাসা নিয়ে যে খেলা হয় না তা আজ আমি বুঝতে পারছি। হৃদয় আমাকে বলেছিল হৃদয় নিয়ে খেলা করলে হৃদয় চলে যায়। আমার নিয়ন্ত্রণ আমি সব হৃদয়কে দিয়ে দিয়েছি রাজা। এখন হৃদয় ছাড়া আমার হৃদয় আর কারো স্থান নেই। আরে আপনি একদিন, ওনারা কোথায়? ওরা আসছে। সাহেব কোথায়? সাহেব তো ঘরে নাই, অফিসে। না, সাহেব বিদেশে গেছেন। বিদেশে গেছেন? হ্যাঁ, মেম সাহেবের লেগে সিটিটা রাইখা গেছেন। তুমি যাও। জি। Oh shit! হৃদয়, তুমি আমাকে না বলে চলে এলে কেন? তোমার বাবা বিদেশে গেছেন। বাবা বিদেশ গিয়েছে? এটা অবাক হওয়ার কি আছে? সে তো মাঝে মাঝেই যায়। আমি বাবার কথা জিজ্ঞেস করিনি, আমি তোমার কথা জিজ্ঞেস করেছি। আমার চেয়ে তোমার বাবার কথা তোমার জিজ্ঞেস করা উচিত। হৃদয়, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু আমার ভালোবাসা ব্যর্থ হতে আমি দেব না। যেমন করি হোক তোমার ভালোবাসা জয় করে নেব। তার জন্য যদি আমাকে যুগ যুগ অপেক্ষা করতে হয় আমি করব। জাফর আলী। এই কে তুই? আমি হৃদয়। ও, মুখোশ পড়েছিস? তোর মুখোশ আমি খুলে দেবো হারামজাদা। তোকে আমি বলেছিলাম ফান হাউসে জুলিকে মেরে ফেলতে, কিন্তু তুই পারিসনি। তোকে আমি যে কাজে ঢুকিয়েছিলাম তার একটাও তুই করতে পারিসনি। আর তুই প্রেমে মশগুল হয়ে গেছিস। মেয়ে লোক দেখে তোর বুকের মধ্যে প্রেম উতলে উঠেছে। তোর বুকের মধ্যে থাপা দিয়ে সেই প্রেম আমি বের করে দেবো হারামজাদা। জাফর আলী, তুই আমাকে কি শেষ করবি? আজ আমি তোকে শেষ করব।